শাহরাস্তি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা। চাঁদপুরের শাহরাস্তিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল 11টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস এবং চুরি রোধে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এতে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান কাজল, প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির সহ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। ফয়েজ আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।